নারায়ে তাকবীর স্লোগান দিলে সমবেত জনগণ প্রতিউত্তর দেয় আল্লাহু আকবার। এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিরক্ত হয়ে বলেছেন, এটি হুম্মামের ব্যক্তিগত স্লোগান, বিএনপির নয়। বিএনপি ধর্মীয় রাজনীতি করে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিতর্কের মুখে পড়েছে। বিএনপি নেতারা বলছেন, স্লোগানের বিষয়টি হুম্মামের ব্যক্তিগত, এর সঙ্গে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে প্রথম আক্রমণটা শুরু করেছিল। আল্লাহকে সামনে রেখে আমরা জয় বাংলা ধ্বনি দিয়ে সে পাকিস্তানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার যারা আমার স্লোগান দিয়ে মা বোনদের ইজ্জত নিয়েছে, আমাদের হত্যা করেছে, তাদের উপর আমরা গুলি বর্ষণ চালিয়েছি। বাংলাদেশে থাকতে হলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে, ঠিক না ব্যাটি? যেই দল করলে আল্লাহর তাকবীরের স্লোগান দেওয়া যায় না, যেই দল করলে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না, এমন দলের মুখে থুতু নিক্ষেপ করে তালাক দিয়ে দল থেকে বের হওয়া দরকার। তাকবীর আওয়ামী লীগের নয়, তাকবীর বিএনপির নয়, তাকবীর জামাত ইসলামের নয়, তাকবীর চরমুনের নয়, তাকবীর হলো বাংলাদেশের 18 কোটি মুসলমানদের স্লোগান। সঙ্গে এই স্লোগানের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। অন্তত পক্ষে আর্যা হোক, একজন মুসলমান কিন্তু আল্লাহ তাআলার বিরোধিতা করতে পারে না, তাই তো আল্লাহু আকবার ধ্বনি তারা সুচ্ছে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। অন্যদিকে হুমাম কাদের চৌধুরী কিন্তু এবার ফেঁসে যাচ্ছেন চরম আকারে, কারণ একজন মুক্তিযোদ্ধা দাবিদার, তিনি দাবি করতেছেন যে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা হচ্ছে রাজাকারদের স্লোগান, যদিও ইতিপূর্বে আমরা শুনেছি আল্লাহু আকবার ধ্বনিটা ছিল মুক্তিযোদ্ধাদের স্লোগান। এবার এক মুক্তিযোদ্ধা দাবিদার, তিনি এই দাবি করতেছেন যে এটা ছিল রাজাকারদের স্লোগান, এই স্লোগান দিয়ে তারা মুক্তিবাহিনীদের উপর হামলা করতো আর আমরা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা করতাম। তো এইটা যদি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদের স্লোগান না হয়ে রাজাকারদের স্লোগান হয়ে থাকে, তাহলে হুম্মাম চৌধুরী কিন্তু তিনি রাজাকারী মামলায় ফাঁসবেন, অর্থাৎ দেশবিরোধী মামলায় ফেঁসে যেতে পারেন, আর তার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এই কথা শোনার পরে হয়তো অনেকে ভয় পাবেন যে আল্লাহ আকবার স্লোগান এতদিন যারা কমেন্ট বক্সে লিখছেন তারা হয়তো ভয় পেয়ে যাবেন। যারা ভয় পান তারা আসলে কমেন্ট সেকশনে লেখার দরকার নেই, যারা নির্ভয় আছেন তারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং তো চলুন, আব্দুল সালাম হুজুর যে উপযুক্ত উত্তর দিয়েছিলেন সেটা অত্যন্ত যৌক্তিক ছিল। এই স্লোগান যে রাজাকারদের স্লোগান এইটা যিনি দাবি করছেন তার কথা একটু শুনে আসি, এরপর অবশ্যই তাদের প্রতিবাদ করেছে যে সমস্ত হুজুর, তাদের কথা শুনবো। তো চলুন আমরা একটু শুনে আসি মুক্তিযোদ্ধা দাবিদারের সেই ব্যক্তির আসলে দাবিটা কি। আজকে 50 বছর পর সেই আমাদের ইসলামের রণধ্বনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী কুপুত্র, নামটা আমার মনে নেই, সেই ছেলে হুঙ্কার দিচ্ছে 71 সালে 25 মার্চ রাতেই সেই পাকিস্তানি পাঞ্জাব বেলুচ আর্মিরাও 25 মার্চ রাত 11:37 আমি যেখানে কথা বলছি এখান থেকে আমার বাম দিকে বাংলা মোটর, যেটা তখন পাক মোটর ছিল, এখানে আমরা বঙ্গবন্ধুর ডাকে প্রতিরোধ ব্যারিকেড গড়ে তুলে 37 মিনিটে সে পাকিস্তানি 57 ব্রিগেড কমান্ডার জাহাঙ্গীর আরবাব ববি এবং 22 পেলুস রেজিমেন্ট, 18 এবং 32 পাঞ্জাব রেজিমেন্ট নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে প্রথম আক্রমণটা শুরু করেছিল। আমরা মুক্তিযুদ্ধে যখন যোগদান করলাম আমাদের রণধ্বনি ছিল জয় বাংলা, আল্লাহকে সামনে রেখে আমরা জয় বাংলা ধ্বনি দিয়ে সে পাকিস্তানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার যারা আমার স্লোগান দিয়ে মা বোনদের ইজ্জত নিয়েছে, আমাদের হত্যা করেছে, তাদের উপর আমরা গুলি বর্ষণ চালিয়েছি। তখন আমরা দেখেছি তারা আমাদের কাছে পরাজিত হয়েছে। 50 বছর পর সেই আমাদের ইসলামের রণধ্বনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী কুপুত্র, নামটা আমার মনে নেই, সেই ছেলে হুঙ্কার দিচ্ছে যার শহীদদের কাছে মাফ চেতে হবে। এই পুত্র রাজাকারের ছেলে কাদের শহীদ বুঝাচ্ছে, তার বাবা 71 সালে পাকিস্তানি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আমার মা বোনকে ধরিয়ে দিয়েছে, আমার বোনের ইজ্জত নিয়েছে, বাঙালিদের গুলি করে হত্যা করেছে, জবাই করেছে, তারই পুত্র বলছে তার বাবা যুদ্ধ অপরাধী, তাকে ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। সাথে সাথে আমরা জামাতে ইসলামে আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি আলী হাসান মুজাদকেও ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছি। আমরা দেরিতে হলেও এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্রের কাছে শুনতে পেলাম মুক্তিযুদ্ধের পক্ষে যারা যুদ্ধপরে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে তাদের শহীদদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাদের মাধ্যমে আমি মুক্তিযুদ্ধের
প্রজন্মের শক্তি, সাহসী মায়ের সাহসী সন্তানদের কাছে আহ্বান জানাবো, আমি যদি কিশোর বয়সে 14 বছর বয়সে ঘর থেকে পালিয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে পাঞ্জাব বেলুচ পাকিস্তানের আর্মিদের পরাজিত করতে পারে, আজকে তোমরা আমাদের বাঙালি স্বাধীনতা বিরোধী শক্তির পুত্র সেই সাকা চৌধুরীর সন্তানকে এবং তার সাথে যারা আছে, যারা স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা হয়ে কাজ করছে বিএনপি ছত্র ছায়, তাদেরকে প্রতিহত করার জন্য তোমাদের গর্জি উঠবে। 71-এর জয় বাংলার রণধ্বনি দিয়েই আমরা তাদের প্রতিহত করব। আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নেই। আমাদের মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাব, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদটা আমাদের হাতে ফিরিয়ে দেওয়া। আমরা তারই পতাকা তলে একত্রিত হয়ে সাহসী মায়ের সাহসী সন্তান নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনার বাহক এবং ধারকদের নিয়ে আমরা এই সমস্ত অপশক্তিকে তাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করব সেই প্রত্যাশাই করছি। যে ব্যক্তি এতক্ষণ বক্তব্য দিলেন তিনি আসলে মুক্তিযোদ্ধা দাবিদার, তার কথা আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর উপযুক্ত প্রমাণের জন্য আপনাদের এলাকার সবচেয়ে বৃদ্ধ বয়সী যিনি ছিলেন, যিনি মুক্তিযোদ্ধা দেখেছেন, তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন। তো চলুন এরপর এই সমস্ত লোকদের উপযুক্ত জবাব দিয়েছেন যে সমস্ত আলেমগণ, বিশেষ করে আব্দুস সালাম হুজুর। তো আব্দুস সালাম হুজুর তিনি তার যৌক্তিকতা দিয়ে এই সমস্ত মানুষদের যে উত্তর দিয়েছেন সেটা একটু শুনে আসি। আমার কথা সুস্পষ্ট, যেই দল করলে আল্লাহর তাকবীরের স্লোগান দেওয়া যায় না, যেই দল করলে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না, এমন দলের মুখে থুতু নিক্ষেপ করে তালাক দিয়ে দল থেকে বের হওয়া দরকার। তার কারণ তাকবীর কোন দলের নয়, তাকবীর কার? তাকবীর আওয়ামী লীগের নয়, তাকবীর বিএনপির নয়, তাকবীর জামাত ইসলামের নয়, তাকবীর চরমুনের নয়, তাকবীর হলো বাংলাদেশের 18 কোটি মুসলমানদের স্লোগান। সুতরাং এই স্লোগানের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, এই স্লোগানের বিরোধিতা করা মানে রসুলের বিরোধিতা করা। এমন মানুষ আমার সমাজে আমার দেশে আছে যারা আল্লাহর তাকবীরকে সহ্য করতে পারে না। প্রতীক দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটা কার? এক নেতা বক্তব্য দিতে গিয়ে এই স্লোগান দেওয়ার কারণে গোটা পৃথিবী নয় শুধু বাংলাদেশে হইচই চলতেছে। অনেক মিডিয়া ডেটা নিয়ে তোলপাড় করছেন, হইচই করছেন, তারা বলছেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা হলো বিতর্কিত স্লোগান। নিঃসন্দেহে যারা আল্লাহর তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে এরা আর যাই হোক এরা কখনো মুসলমান হতে পারে না। শুধু আব্দুস সালাম হুজুর নয়, বরং হাজারো দর্শক রয়েছে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে প্রস্তুত রয়েছে, কারণ এটা হচ্ছে ধর্মীয় স্লোগান। মুসলিম হিসাবে এই স্লোগান দিতে কোনো ব্যক্তি কোনো রকম কার্পণ্য করতেছে না। তো অবশ্যই আব্দুস সালাম হুজুর সাহেবের কথা এবং সেই মুক্তিযোদ্ধার কথা শোনার পরে কার কথা আসলে আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যদি এই নারায়ে তাকবীর বলতে আপনার সাহস হয় তাহলে ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করে দিবেন অন্যের কাছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।